এই যে এসেই দুজন দুজনকে এখন দেখো কত আদর করছে, মনে হচ্ছে কতদিন দেখেনি। বড় অতিথি একজন চলে এসছে, দুই বড় অতিথি একজন চলে এসেছে, একজন আমার পাশে তুমি শুয়ে রয়েছ। যদি দেখে এই ওকে নিয়ে আয় এখানে, যে আমাদের বাড়ি বাচ্চার মেলা বসেছে আজকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক। শোনা একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। শোনা আজকে কেন এত এনার্জেটিক বলো তো? কেন আজকে বিশাল আনন্দ, তাই তো? কেন বলো তো আনন্দ? শোনা খাচ্ছে হচ্ছে স্যান্ডউইচ। কি খাচ্ছ বলো? স্যান্ডউইচ, বার্গার। আচ্ছা বার্গার, বার্গার, ঠিক আছে, বার্গার খাচ্ছে শোনা সকাল সকাল ব্রেকফাস্ট। আসলে বার্গার বলতে বার্গারের মতন করে স্যান্ডউইচ করেছি, তো ও সেটাই খাচ্ছে কারণ ও বার্গারটা পছন্দ করে। আমি বলেছি যাই যাই হোক, আজকে দিনটা এভাবে শুরু করছি। আজকে ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, ভীষণ মজা হতে চলেছে। তার কারণ আজকে বাড়িতে, আমার বাপের বাড়িতে পুরো আমাদের শিবালয়ের, মানে আমার যে পুজো হলো মামা বাড়ির, তো সবাই আবার আমাদের বাড়িতে এসেছে, মানে মামি, পিয়াসা, মিষ্টি, সুমন, শম্পা, রিম্পা সবাই আসবে। অলরেডি কিছু এসে গেছে, কিছু বাকি, আমিও বাকি, তো সেই নিয়েই সারাদিন আমরা খুব মস্তিতে কাটবে দিনটা। তো তোমরা সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা দারুণ ভালো লাগবে, দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর সকাল সকাল ব্রেকফাস্ট এইটা 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 ওটা এটাও খাবো। খেও। আর সকালে আজকে ব্রেকফাস্টে করেছি একটু এগ স্যান্ডউইচ, তো এই দিয়ে ব্রেকফাস্ট করে ঝটপট আমি আর ও চলে যাব। আর ও হয়তো, ওর মানে সোনার বাবা হয়তো সন্ধ্যাবেলার দিকে যাবে, কারণ ওর অনেক অফিসের কাজ টাজ বাকি আছে, সানডে একদিন ছুটি পায়, তো ওই কাজগুলো কমপ্লিট না করলে খুব সমস্যা হয়ে যায়, তো ও হয়তো কাজ বাজ কমপ্লিট করে সন্ধ্যের দিকে যাবে। তো ঠিক আছে চলো ব্লগটা স্টার্ট করছি। দেখো কয়েক ঘন্টার জন্য বাড়ি যাচ্ছে, তাই আদরের ঠেলা দেখো দুজনে। হিংসেই তো করব, হিংসেই তো করব। দেখো দেখো অবস্থা, দেখো ঠিক আছে, দেখো দেখো তোরা উঠলি, দেখো অবস্থা। দুটো কইস না, আমি চলে গেলাম তাহলে। তোদের যখন এতই কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, তোরা দুজনে বাড়ি থাক, আমি চলে যাই। দেওয়ার সাথে সাথে ও খেয়ে না, এখন দুজনের কম্পিটিশন হচ্ছে অরেঞ্জ জুস খাওয়া। কি আমি কেমন খাসো বলবো? শোনা তো কম্পিটিশনের আগেই শুরু করে দিয়েছে, ফার্স্ট শোনা এখনো ফার্স্ট হয়নি। শোনা শোনা ফার্স্ট আগে হয়েছে, তোমাকে ফার্স্ট করালো। ইয়েস, টেকনিকটা তোমার উপর অ্যাপ্লাই করে দিল উল্টো। তোকে এই হাত দিয়েছে আর তোকে বেশি দিয়েছে, তাও তুই ফার্স্ট হলি। কালকে যখন ডাবের জল খাওয়া হবে সকালে, তখন আমি ফার্স্ট হব, তুই লাস্ট হবি। আমি চললাম, আমিও, তুমিও চলো, তুমিও তুমিও কালকে কম্পিটিশনের এনরোল করবে। আমি রেডি হয়ে গেছি, সোনা রেডি, ওর বাবা আমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসতে রেডি, ও তো এখন যাচ্ছে না, তোমাদের বললামই তো। চলো ওখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে, আর এখন কোনো কথা হবে না, ঠিক আছে? গাইরে গিয়ে নেমে সেই বাসে করে যাব, আমি ভিডিও করতে পারবো না। সানডে ব্লগটা আজকে হ্যান্ড ওভার করে দিয়েছি আমি। এই যে এসেই দুজন দুজনকে এখন দেখো কত আদর করছে, মনে হচ্ছে কতদিন দেখেনি। শোনা আনন্দ হচ্ছে, কে এসেছে? মিষ্টি, হ্যাঁ বুনুটা আসবে, ভাই আসবে, সবাই আসবে, বড় অতিথি একজন চলে এসছে, দুই বড় অতিথি একজন চলে এসেছে, একজন চলে এসেছে। এখানে মাংস হচ্ছে, আজকে সব রান্না মামিই করছে,
এখন হচ্ছে চিকেন, মাছ হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাজাভুজি সব হয়ে গেছে, তাই তো মা? ও চাটনিও হয়ে গেছে। আর মামির হাতে রান্না তো জাস্ট ফাটাফাটি হয়, বহুদিন পর আমরা খাবো আজকে মামির হাতে রান্না। আর এখনো সবাই এসে পৌঁছায়নি, এক এক করে সব আসছে, আসলে তারপরে তো দেখাবোই। আর আমি এখন বানাবো হচ্ছে একটু রায়তা, আমার ডিউটি এইটুকুই আজকে, শুধু রায়তাতেই ইতি আজকে আমি। ওই যে সম্পারা এসে গেছে, ওরা এখন বড় মাসির ঘরে যাচ্ছে, ওরা এখন বড় মাসির ঘরে যাচ্ছে, আর ঘরে চলো দেখাচ্ছি। এই যে সম্পারাও চলে এসেছে, এই যে আরে তো ঘুমোচ্ছে, টুলটুলি ঘুমাচ্ছে, আর এই টুলটুলিটা তাকিয়ে আছে। গুল্লু তোর নাম, কাকে কোলে নিয়েছিস? কাকে? বুলবুলি না, ওর নাম গুল্লু, গুল্লুকে নিয়েছে। আজকের মেনুটা হচ্ছে দেখিয়ে দিই, এখানে হচ্ছে মাংস, চিকেন আর কি কষা, হ্যাঁ, আর এই হচ্ছে মাছের কালিয়া, কাতলা মাছের বেগুন ভাজা, এই হচ্ছে চাটনি, আর এই হচ্ছে মুগের ডাল মাছের মাথা দিয়ে। এই হচ্ছে আজকের মেনু, আর মিষ্টি আছে, দই আছে। এই যে বাইরে বাবাকে দিয়ে দিয়েছি, আর ভেতরে হচ্ছে এই যে সোনা আর আমাদের মিষ্টি, তাই তো? মিষ্টি বাবা, আমি খাবো। আচ্ছা বাবারি, খুব ভালো, তুমি খাও, মা তুমি খাও। এই যে নতুন অতিথি, অচেনা অতিথি চলে এসেছে আজকে, সবাই খেতে বসে গেছে। আর এইগুলোর অবস্থা দেখো, এইগুলোর অবস্থা দেখো, এই কি হয়েছে, কি কি, এই কিরে কিরে কিরে, তাই না? ইয়ে গুল্লু, কই গুল্লু? এই যে না না, আমাদেরও গুল্লু, কি বলে ডাকবো, লিচি? এই রে কে রে, এটা কে, এটা কে, ঠিক ক্যামেরা যেদিকে যাচ্ছে ওর চোখটাও কিন্তু ঠিক সেই দিকে যাচ্ছে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, যেদিকে ক্যামেরা ওর চোখও সেদিকে, এই দেখো, কি বোঝে, কি বোঝে এখন, না এটা রিম পারবে, যদি দেখে না শোনা, টুক 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 একটু চোখ বন্ধ করে ঘুমিয়ে উঠলো না, খাবে এখন, একটু খাবে, তাই তো? আর একটা কি করছে? আর এই দুটো দেখো বাইরে ঘুর ঘুর করছে, কোথায় সোনা কই? এই যে সোনা, কি করছিস? তাই এই যে মাসি হয়েছে গেছে, মেজো মাসি, মেসো শুধু শরীরটা ভালো না তাই আসতে পারলো না। হ্যাঁ
বেশি খাওয়াচ্ছিস, দুবার কি করবে, দুবার খেলো, একটু আগে হয়েছে আর একবার লোকের মাঝখানে ভালো হয়নি। আর ওটা মুখের মধ্যে এখন ছাপ তুলে এখানে যে আমাদের বাড়ি বাচ্চার মেলা বসেছে আজকে, আজকে মেলা বসেছে, মেলা এই একটা এই একটা ওই একটা কি মোবাইল কই কই তুমি ধরবে, তুমি কি মোবাইল ধরবে, সবাই মোটামুটি এসে গেছে, বাকি হচ্ছে আমাদের উদ্যোক্তা, যার উদ্যোগে এত কিছু সেই এখন এসে পৌঁছায়নি, সেটা হচ্ছে সুমন। তো সুমনই আসা বাকি রয়েছে, খাবে, বাজে হচ্ছে 5:30 বাজে যায়, আসলে ওর আজকে এক্সাম আছে ওই জন্য দেরি হচ্ছে আসতে, পরীক্ষাটা হয়ে গেলেই তারপরে চলে আসবে। ওই যে সুমন গল্প করছে ফোনে, এ সুমন তুই কার সাথে গল্প করছিস? সুমন এসে লুকিয়ে লুকিয়ে গল্প করছে, কার সাথে গল্প করছিলি বলবো কেন, বল বল। আইছে আমাদের প্রোগ্রামের ওনার, ও হচ্ছে ওনার আমাদের প্রোগ্রামে, এই তোমার স্পিকার যাকে বলে ওনার, ওনার তোর জন্য সবাই ব্যস্ত কেন রে, হালকা হতে গেছে, ওই যে সোনালী চলে যাচ্ছে, ওর নাচ আছে, ও ব্যস্ত, এক এক করে সবাই চলে যাবে, বল মিষ্টি সম্পারাও চলে যাবে, সম্পারাও রেডি, গুল্লু চলে যাবে, হ্যাঁ আমি প্যাম্পাস পরা, আমি প্যান্টটা পরে নি না তো সবাই দেখে ফেলবে, ছোট ছোট তুমি চলে যাচ্ছ আব্রাবাসি, মামার মন খারাপ, ছোট চলে যাচ্ছে, তুমি চলে যাচ্ছ ছোট, তুমি চলে যাচ্ছ, রিঙ্কি রেডি, গিয়ে কি ডান্স করবি নাকি রিঙ্কি, দাঁত শুলাচ্ছে, আমাকে চাস না, সব এই যে রীতা অধিকারীর কাছে চাস, তোর কি শুধু দাঁতটা কামড়ায়, তোর শুধু মুখ শুলশুল করে, তোর শুধু মুখ শুলশুল করে, একটা আছে হায়দ্রাবাদী আরেকটা আছে মুম্বাই,
এই দেখ চিংকি 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 ভিডিওতে আজকে চিংকি হয়ে গেল আড্ডা গল্প গুজব চলে যাচ্ছে শম্পা চলে যাচ্ছে আর সবাই আছে মোটামুটি সোনালিও চলে গেল সবাই যাবে এই সবাই যাবে শম্পাদের বাড়ি এই যে আমাদের দুই ভবিষ্যৎ দুই প্রজন্ম একসাথে দুই প্রজন্ম একসাথে দাদা এই দুই প্রজন্ম একসাথে দুই প্রজন্ম একসাথে কি বলে আমি আসছি জিও মিশু আসলাম ভাই আমার ভাই কোথায় শম্পারা চলে যাচ্ছে শম্পা আবার আসবি হ্যাঁ এই যে আসবে আবার হ্যাঁ তুই আসিস আবার তোরা শম্পারা চলে গেল এখন আমরা সব ব্যাটালিয়ন যাচ্ছি রিম্পাদের বাড়ি চল চলো এই যে এই যে এদের বাড়ি যাবো এদের বাড়ি এদের বাড়ি এই টুল টুলি দে বাড়ি যাবো টুল টুলি চল দিয়ে দেবো এই যে সব রিম্পাদের বাড়ি ঢুকেছে এই হচ্ছে রিম্পার সিংহাসন এত সুন্দর মাসিদের এখানে মেলা হচ্ছে এই যে সোনার মিষ্টি বসেছে দেখে আর না চড়ে থাকে নাকি দাদা না সামনের পাশে তুই রেডি হ তুই চড়বি তুই কি চড়বি তুই চড়বি রক্তদান শিবির হচ্ছে চলে এসেছি আমরা রত্নবাসীদের বাড়ি আর ওরা ওদের কাজে ব্যস্ত খেলনা খুঁজতে ব্যস্ত আর আমি একটু বসলাম মাসি চা করতে যাচ্ছে চা খাবো আগে তারপরে সবকিছু আমিও খাবো এখন সিঙ্গারা চা চলছে আর সুমন প্ল্যানিং করছে সুমন কোথায় প্ল্যানিং করছে প্ল্যানিং এখন দীঘা আচ্ছা যেটা কিনে এখানেই শুরু এখানেই শেষ এরকম প্ল্যানিং কেন করিস সুমন তুই এই আজকের প্ল্যানিংটা হলো তো যা সেটাই ভালো হবে ওরে বাবা রে ও খেপেছে চরম খেপা হয় না
আমি বাড়ি চলে এসেছি, ওরা রয়েছে, কারণ বাড়ি যেতে হবে আমাকে। আর এই যে সন্টু এসে গেছে, ওর খাওয়াও হয়ে গেছে, তো এখন আমরা বেরোবো, ঠিক আছে? আবার কালকে নিমন্ত্রণ পেলাম। কালকে আবার ছোট মাসির বাড়ি বললো চলে আসিস সবাই মিলে, কালকে ওখানে বলছে আয়োজন হবে। তো শম্পা চলে গেছে, ও আর থাকতে পারবে না বলে, আর বাদ বাকি আমরা সবাই আছি। এখন জানি না, দেখছি কালকেরটা কালকে আমি বলে এসেছি, এখন আমি কিছু কথা দিতে পারছি না, কালকেরটা কালকে আমি দেখবো। আর যদিও বা আমি আসি হয়তো আমার একটু দেরিই হবে, তো কালকেরটা কাল দেখা যাবে, আর যদি আসি তো অবশ্যই তোমরাও দেখতে পারবে। তো ঠিক আছে, এখন তাহলে বাড়ি যাওয়া যাক, ভিডিওটা এখানেই শেষ করে দিই। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আজকের এই আমাদের এত আনন্দের সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে কমেন্টস করো, আর আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে এটা সাবস্ক্রাইব করো। আমাদের ফ্যামিলি কিন্তু বিশাল বড় ফ্যামিলি, কখনো সময় নিয়ে বসে তোমাদের সবাইকে মানে সবার কথা আর কি বলবো, ঠিক আছে? তো এই ভিডিওতে বলা সম্ভব না, সবাইকে দেখানোও সম্ভব না। তো কোনোদিন যদি সময় হয় অবশ্যই দেখাবো, এবং তোমাদের সাথে আমার আমার মানে আমার মায়ের বাড়ির দিকে ফ্যামিলি আমরা কত বড় সেটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট।